চাচা কি সমস্যা এদিক চাচা 100 টাকা নোট চলে না চাচা এ মুরবে 100 টাকা নোট চলে না কথা কর না কেন আপনার 10 লাখে 1 লাখ টাকা ব্যাংক দেন না দিলাম আপনি টাকা নিতেন না পাঠাইছেন না ঘুষ দিয়ে দিতাম এখন তো দরবার লাগবে অসুবিধা নাই মুরবি বলেন না টাকা 100 টাকা নোট নেন না আপনারা উনি হচ্ছে সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা আমি এখন 10 লক্ষ টাকা আইএফসি ব্যাংক থেকে উঠাই আনছি ওখানে 1 লক্ষ টাকা হচ্ছে 1000 টাকার নোট আমি একটা পে অর্ডার করব তো ওনারা আমার আধা ঘন্টা দাঁড়া করে রাখছে যে 100 টাকার নোট সোনালী ব্যাংক নাই না তো এখন এটা উদ্যতন কর্মকর্তাকে জানাবো এটা জানাবো আর দেখব যে ওনারা আমাদেরকে যে হেনস্থাটা করে ব্যাংকে আনার পর রিজনটা কি সরকারি চাকরি করে তাই যে আমাদেরকে লাইনে রেখে পেছন থেকে টাকা নিতেছে পেছন থেকে করতেছে আমাদেরকে 100 টাকা নোট আটকে রাখছে ঠিক আছে ওকে আমি ভাই আমি আছি আপনাদের ব্রাহ্মণবাড়ি উনি তো দিল না উনি তো দায় নাই আপনাদের সোনালী ব্যাংকে আমি 10 লক্ষ টাকা এটা আমার টাকা আমার টাকা আমার 10 লক্ষ টাকা দিছি 100 টাকার নোট 10 টা দিছি হ্যাঁ 100 টাকার বান্ডেল আমি দেখা মুখটা আমি দেখাইতাছি দাঁড়াও আমার কত টাকা আমি কর উনি বলতাছে না না ঠিক আছে ঠিক আছে তারা বলতেছে কই 100 টাকার নোট নাকি রাখা নাই আমি একটা পে অর্ডার করতেছি আর কি জি আপনারা